ملاذ العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا الحمد لله আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা তাওবার আয়া নাম্বার 673 73 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আপনারা জানেন যে তবুক যুদ্ধে উপলক্ষে এই সূরা নাজিল হয় অনেকগুলো আয়াত এই উপলক্ষে নাজিল হয়েছে এবং সেই সময় মুনাফিকদের অনেক মুনাফিকই আমাদের কাছে কোরআনে পাকে ফুটে উঠেছে মুনাফিকিটাও তখন খুব জোরে সোরে চলে আসে এই তাদেরকেও আল্লাহ তাআলা এক্সপোজ করে দিয়েছেন যে মুনাফিকরা কিভাবে মুনাফিকি করে তো শুরু হচ্ছে ইয়া আইয়ুহান নবী হে নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন আপনি কুফার এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন ওগলুদ আলাইহিম তাদের ব্যাপারে আপনি শক্ত অবস্থান গ্রহণ করেন এটা মনে রাখতে হবে এটা একটা বিশেষ যুদ্ধ উপলক্ষে কথা তাই না তার এগুলো রেফারেন্স যে কেউ যদি এখন বলে ইসলাম খালি বলে সারাদিন কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকো এটা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর যুদ্ধ করেন নাই যখন ওনার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তখন তিনি যুদ্ধ করেছেন সেই উপলক্ষে আয়াতগুলো নাজিল হয়েছে ওয়ামা ওয়াহুম জাহান্নাম আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়া বিসাল মাসির এটা হচ্ছে খুবই খারাপ ঠিকানা তারা কি জানে তারা এই আল্লাহর দিনে দুশ্মনী করে কুফরি করে মুনাফিকি করে কি তারা নিজের জন্য অর্জন করছে এত বড় বিপদ মানুষ কেন নিজের দিকে টেনে নিয়ে আসে যে চিরস্থায়ী একটা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা তার জন্য সে জোগাড় করছে সে কি জানে এই জাহান্নামে তার কি পরিমাণ কষ্ট হবে يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا এবং এই মুনাফিকগণ অনেক ইসলামের বিরুদ্ধে লুকিয়ে লুকিয়ে অনেক ষড়যন্ত্র করে দুশ্মনদের সঙ্গে হাত মিলায় এবং তারা কসম করে বলে যখন তাদের বিরুদ্ধে রিপোর্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তখন তারা কসম করে বলে মা কল না না এইসব কথা তো আমরা কখনো বলিনি অথচ আল্লাহ তারা ঠিকই জানেন তারা কুফরের কালিমা উচ্চারণ করেছে এমন কথাগুলো বলেছে যে কথা উচ্চারণ করলে আর ইমান থাকে না এবং এই কাজটা তারা করেছে বাদা ইসলামিহিম ইসলাম আনার পরে ইসলামের ভিতরে দাখিল হওয়ার পরে ইসলামকে নিজের জীবনে গ্রহণ করার পরে কেউ যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ এবং তার রাসূল ইসলামের ব্যাপারে বিদ্বেষপূর্ণ কথা বলে এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় অপরাধ সাধারণ কুফার যারা এখন ইসলামকে জানেনি ইসলামের ভিতরে প্রবেশ করেনি তাদের তুলনায় ইসলামে ঢুকে ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করাটা আল্লাহর কাছে অপরাধ অনেক বড় এই জন্য তিনি কি বলেছেন ইন্নাল মুনাফিকিনা কানু ফি দারকিল আসফালে মিনান নার তারা হচ্ছে দারকিল আসফাল ফি দারকিল আসফালে মিনান নার তারা জাহান্নামের একদম অতল তলে সবচেয়ে নিচে তারা থাকবে কাফেরদেরও নিচে থাকবে কঠিন জায়গায় তারা থাকবে কারণ জেনে শুনে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করা আর অনেক কাফের আছে না জেনেই করে সেটাও কুফরি কিন্তু তার জন্য শাস্তি তুলনায় মুনাফিকের শাস্তি বেশি হবে এরপরে হচ্ছে যে তারা কুফরি কালিমা বলেছিল এই ঘটনাটা কোন উপলক্ষে নাজির হয়েছে আবদুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের যে লিডার সবচেয়ে বড় মুনাফিক মদিনা সে কিং হয়ে যাওয়ার কথা ছিল রাজা রাজা বাদশাহ হওয়ার কথা মদিনার কিন্তু এই এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করলেন মদিনাবাসী তখন একসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতৃত্বের আসনে বসিয়ে দিলেন এখন তো তার বাদশাহি তার নসিবে আর জুটলো না দুনিয়া ক্ষমতা পাওয়ার নেশায় হারানোর কষ্টে সে এখন ভিতরে ভিতরে প্রথমে তো ইসলাম কবুল করে নাই পরে দেখলো সবাই যখন ইসলাম কবুল করে তাহলে তো সে তো একটু বেকায়দা পড়ে যায়
তো এই জন্য এখন ইসলাম কবুল করলো, কিন্তু তার ভিতরে ইসলামের কোনো আগ্রহ, কোনো মানে ইসলামের ব্যাপারে তার কোনো ইন্টারেস্টই নাই। তো সে দুশ্মনী শুরু করে দিল এবং সে মাঝে মধ্যে বিভিন্ন কথা বলেছিল। একজন হচ্ছে একটি ঘটনা এসেছে, আন্নাহু ইক্তাতালা রাজুলানি, দুইজন লোক তার সামনে একটু নিজেরা ঝগড়া করেছিল, জোহানিউন ও আনসারি। তো জোহানি সে মুহাজির আর আনসারি তো মদিনার আনসারি, দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে একটুখানি বেশি ঝগড়া হয়ে যায়। আল আল জোহানি আল আল আনসারি, জোহানি ব্যক্তিটি আনসারির উপরে চড়াও হলো, হয়তো ফিজিক্যালি কিছু অ্যাটাক করলো অথবা তাকে কিছু জোরে সোরে অ্যাটাক করে কথা বলেছে। তখন আবদুল্লাহ আনসারদেরকে, আনসার সাহাবিদেরকে বললো, আবদুল্লাহ ইবনে উবাই তার জন্য সুযোগ আসছে, সে বলল আলা তানসুরুন আখাকুম, এই যে তোমাদের ভাই আনসারিকে সে এরকম অ্যাটাক করছে, তোমরা তাকে সাহায্য করতে আসবে না, তার পক্ষে অবস্থান নেবে না, সে উস্কিয়ে দিচ্ছে। তখন তারা তো ইমানদার, আনসারিরা তো তার কথায় সায় দিচ্ছে না। তখন সে বলে আরো তাদেরকে উস্কানোর জন্যে, আল্লাহ মা মিসলুনা ও মিসলু মুহাম্মদ, আল্লাহর কসম মদিনাবাসীদের কি যে কপাল পড়লো, মদিনার বাসিন্দা আমরা যারা আনসারি বা এই মুসলিম তারা, আর মুহাম্মদ কি এক আপদ এসে আমাদের উপরে সওয়ার হয়েছে। এদের এক উদাহরণ হচ্ছে কামা কালাল কায়েল সাম্মিন কালবাকে ইয়াকুলুক, যে কেউ যেটা প্রচলিত আছে, তুমি তোমার কুকুরটাকে খাওয়াইতে খাওয়াইতে এমন মোটা করো, এমন বড় করো, একদিন তোমাকেই অ্যাটাক করবে। দেখছেন কিসের সঙ্গে তুলনা করেছে। এবং এই তবুকের যুদ্ধের সময় এই ঘটনা ঘটে আর কি, তবুকের যুদ্ধে এর কোনো এক সময়ে এই দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। আবদুল্লাহ ইবনে উবাই সেখানে গিয়েছে, কারণ সে তো মুনাফিক, এখন মুসলিম হিসাবে পরিচয় দিয়ে যেতে হয়, না গেলে তার পরিচয় ফাঁস হয়ে যাবে, সে তো লুকিয়ে রাখতে চায়, সেই নিজেকে নিজের নেফাককে প্রকাশ করে না, মাঝে মধ্যে চান্স নেয় আর কি। তো এখন তারপর সে আরো বলল কি, লাইর রাজানা ইলাল মাদিনা, যে আমরা যদি এখন এবারে মদিনায় যাই, যাই কি করবো জানো, আর টলারেট করা হবে না, আর সহ্য করা হবে না, লাইখরাজানাল আজ মিনাল আযাল, আমাদের মধ্যে যারা সম্মানিত আছে আর যারা নিচু প্রকৃতির লোকগুলো আছে, যারা এগুলোকে আমরা মদিনা থেকে এবার এক্সপেল করে দিব, বাইর করে দিব, বহিষ্কার করবো, আর সহ্য করা হবে না। কাকে মিন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাজির সাহাবিদেরকে। তো একজন মুসলমান গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঙ্গে সঙ্গে এই খবর শুনেই তিনি পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুনছেন এই মুনাফিক কত বড় কথা বলেছে, মদিনায় গিয়ে মদিনাবাসীরা হলো সম্মানিত, আর যারা বাইরের থেকে এসেছে এরা সবাই অসম্মানিত, এদেরকে বের করে দেবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ডাকলেন যে আবদুল্লাহ ইবনে উবাইকে ডেকে নিয়ে আসো। আসার পরে জিজ্ঞেস করছে, আল্লাহর কসম এ কথা আমি কখন বলছি, কান দাদা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এখন ওই বেচারা যে অভিযোগ করেছে, ওনার কাছে তো আর কোনো প্রমাণ টমাণ নাই, বাস সে বেঁচে গেল। এরপরে আরেকটি ঘটনা ঘটেছে এসেছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা গাছের ছায়ে বসাছিলেন, তারপরে তিনি ওই সময় বললেন, ইন্নাহু সাইয়াতিকুম ইনসান ফায়ানদুরু ইলাইকুম বিআইনাইয়া শাইতান, যে তোমরা একটু পরে দেখবে যে একটা লোক আসছে, তার চোখ দুটো দিয়ে সে শয়তানের চোখে দেখে, তার চোখ দুটো এরকম, ফালা তুকাল্লিমু, আসলে তোমরা কেউ তার সাথে কথা বলো না। ফালা মিয়ালবাসু আনতলা রাজুলুন আজরাক, কিছুক্ষণ পরেই একটি লোক আসলো যার চোখের রং একটু নীল। ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন আর বললেন, আলা মাতাশতুমুনি আনতা ওয়া আসহাবুক, তো তিনি জিজ্ঞেস করলেন, এই তুমি আর তোমার সাঙ্গবাঙ্গ যারা আছ, আমাকে আর আমার অনুসারী এ সমস্ত সাহাবিদেরকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমানের
বক্তব্য, তাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা কেন করো বলো? কি তোমার উদ্দেশ্য, কি আমরা কি করেছি? তখন এই অভিযোগ শুনে সে লোকটা কি করলো, তার লোকজনকে ডেকে নিয়ে আসলো, বললো যে কারা কারা বলেছে আমি সবাইকে ডেকে আনছি। ওকে, আনার পরে জিজ্ঞাসা করেন এরা বলছে নাকি, একটাও স্বীকার করে না, সে নিজেও স্বীকার করে না, সব অস্বীকার না, আমরা কোশ্চেন কলে কথা বলিনি, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আপনার কাছে এসেছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন অভিযোগ যদি প্রমাণ না হয়, কোনো সাক্ষী প্রমাণ না থাকে, যে বলেছে সে অস্বীকার করে আর কোনো সাক্ষী না থাকে, যে অভিযোগকারী একমাত্র পাওয়া যায় কিন্তু আর কোনো দলিল প্রমাণ নাই, তাহলে কি করবেন? তিনি ছেড়ে দিবেন, তিনি ছেড়ে দিলেন, কিছু করার নেই। কিন্তু আল্লাহ তাআলা পেছন দিয়ে আয়াত নাজিল করলেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা কসম করে বলে যে তারা কখনো এরকম কথা বলেনি। কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর, অথচ নিশ্চিতভাবে তারা কুফরি কালাম উচ্চারণ করেছে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো নিন্দা বক্তব্য দেয়, সে কি আর মুমিন থাকে, মুসলিম থাকে? নো, সঙ্গে সঙ্গে তার মোরতাদ হয়ে যায়, ইমানহারা হয়ে যায়। ওহাম্মু বিমা লাম ইয়ানালু, এমনকি তারা এমন কাজের অপকর্মের সিদ্ধান্ত নিয়েছে যেটা তারা শেষ পর্যন্ত বাস্তবায়িত করতে পারেনি, একটি খুব খারাপ কাজের সিদ্ধান্ত তারা নিয়েছিল। সেই খারাপ কাজটা কি, সেটার ব্যাপারে একটা আয়াত আছে, শানে নজুল আছে, উনজিরাত ফিল জালাস ইবনে সুয়াইদ, জালাস ইবনে সুয়াইদ নামে এক মুনাফিক ছিল, সে ওয়াদালিকা আন্নাহু হাম্মা বিকাতলি ইবনে ইমরাআতিহি, এই লোকটি তার স্ত্রীর আগের ঘরের সন্তানকে কতল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ওকে, হিনা ক্বালা লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সন্তানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বাবা মুনাফিকের কথা শুনেছিল, সৎ বাবার এই মুনাফিক যে অসৎ মন্তব্য করেছে এই মন্তব্যটা শুনে তার সৎ সৎ ছেলে বলল, আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর নিয়ে পৌঁছেই দেবো, আপনি এমন মন্তব্য করেছেন। এ হলো জালাস নামে আরেকজন, আরেক মুনাফিক। কোন কোন রেওয়াতে আসছে এটা ছিল আব্দুল ইবনে উবাই, যাই হোক, তখন সে তাকে ইয়ে করলো, তার ছেলে সৎ ছেলেকে হত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে, যা শেষ পর্যন্ত পারেনি, যাই হোক। আর এরা মিলে কয়েকজনে একটা ষড়যন্ত্র পাকালো, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এখন কতল করেই ছাড়বে, রাতের বেলায় গুপ্ত হত্যা করার একটা সিদ্ধান্ত তারা নিল। যে তবুক যুদ্ধ থেকে আসার পরে এক রাতে তারা ঠিক জায়গা মতো প্ল্যান করে, মানে পজিশন নিয়েছে যে ওইখানে যখন তিনি একটু একলা হয়ে পড়বেন হাঁটতে হাঁটতে, আর সাহাবিরা অন্যরা বিভিন্ন দিকে একটু দূরে চলে যাবেন, রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে দিয়ে আমরা আবার সরে পড়ব, তাহলে কে হত্যা করলো অন্ধকার কারণে একটা বোঝা যাবে না। ওকেনু বেদাতা আশারা রাজুলান, তারা ছিল মানে দশজনের উপরে, দশ পনেরো জনের মতো তারা ছিল। তো এই ব্যাপারে হুদাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা উপলক্ষে তিনি বলেন, কুনতু আখিদান বি খিতামি নাকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকুদু বিহি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উটটা আছে, উটের লাগাম ধরে তো আগে একজন আগে আগে যেতে হয়, সেটা ধরে আমি আগে আগে যাচ্ছিলাম, ও আম্মার ইয়াসু কুন্নাকা, আর আম্মার উটটাকে নিচে পিছনে থেকে উটটাকে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর আমি সামনে রশি ধরে টেনে নিয়ে যাচ্ছি, দুইজন ধরে উটটাকে নিচ্ছি। হাত্তা ইদা কুন্না বিল আকাবা, আমরা তখন আকাবা এলাকায় পৌঁছলাম, এটা তবুক থেকে মদিনায় আসার পথে, আকাবা এলাকায় যখন পৌঁছলাম তখন দেখলাম, ফাইদা আনা বি ইসনাই আশরা রাকিবান কাদ ইতারাদুহু ফিহা, তখন দেখলাম যে বারো জন এদিকে ধেয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। ক্বালা ফানতাহারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সারাখা বিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেয়ে তাদেরকে তিনি জোরে ধমক দিলেন, চিৎকার করলেন, এই তোমরা কে, কি করতে আসছো এখানে,
জোরে যখন এরকম বললেন, তারা অন্য সাহাবীরা তো সতর্ক হয়ে গেল, তারা দেখলো যে কাজটা আর হবে না, জলদি করে তারা অন্ধকার থাকতে পালিয়ে গেল, পিছনের দিকে ঢুকে গেল। ফাকাল আলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আরাফতুমুল কওম, আমরা যে আমি আর আমরা দুইজন, একজন হচ্ছেন হুযাইফা ইবনে ইয়ামান, আরেকজন হচ্ছেন যিনি পিছন দিকে চালাচ্ছিলেন আম্মার, যে দুইজনে একে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা চিনতে পেরেছ জানো কারা এইগুলো ছিল? কুলনা লা ইয়া রাসূলুল্লাহ কাদ কানু মুতালাসসিমিন, আমরা চিনতে পারিনি হে আল্লাহর রাসূল, তারা তাদের চোখ দুটো খোলা রেখে পুরো চেহারাকে কি করেছে, ঢেকে ফেলেছে। ওয়ালাকিন্না কাদ আরাফনার রুক্কাব কল হা উলাইল মুনাফিকুন, এরা হচ্ছে মুনাফিক ইলা ইয়াউমুল কিয়াম, অর্থাৎ আল্লাহ তাআলা এদের এই অপরাধের কারণে তাদের তওবাও আল্লাহ নসিব করবেন না, কত বড় জঘন্য সিদ্ধান্ত তারা নিয়েছিল। ওয়াহাল তাদরুনা মা আরাদু, তোমরা কি জানো তারা কি করতে চেয়েছিল? কুলনা লা, আমরা বললাম না তো ইয়া রাসূলুল্লাহ। ক্বাল আরাদু আন ইযাহিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল আকাবা ফালিয়ালকুহু মিনহা, তারা আকাবা বরাবর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আক্রমণ করে হঠাৎ করে মানে ওনাকে হত্যা করার সিদ্ধান্ত তাদের ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেননি। কুলনা ইয়া রাসূলুল্লাহ আফালা নাবআসু ইলা আশাইরিহিম হাত্তা ইয়াবআথ ইলাইকা কুল্লু কওমিন বিরাসি সাহিবিহিম, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না কেন, এরা তো যে সমস্ত কবিলা থেকে এসেছে সবাই তো মুনাফিক না, ওদেরকে আমরা খবর দিয়ে দিই প্রত্যেক কবিলার যারা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আছে তারাই তাদের মাথা কেটে আমাদের কাছে নিয়ে আসবে, এগুলোর আমাদের যে সমস্ত মুসলিম ভাইগণ আছে তারাই তাদেরকে এই অপকর্মের শাস্তি দিয়ে ফেলবে, আমরা কি খবর দিয়ে দেব তাদেরকে? কাল আল্লাহ, তিনি বলেন না কাউকে বলো না। আকরাহু আন তাতাহাদাস আল আরাবু বাইনাহা আন্না মুহাম্মাদান কাতিল, ওকে, হাত্তা ইযা আযহারাহু আল্লাহু বিহিম আকবালা আলাইহিম ইয়াকতুলুহুম, খবরদার, তাহলে হবে কি আরব দেশে প্রচারিত হতে থাকবে যে মুহাম্মাদের উদ্দেশ্য খুন খারাপি করা, শুধু সে তার লোকজন মানে অন্য জাতির সঙ্গে তো যুদ্ধ করেই, চান্স পেলে নিজের লোককে খুন করে দেয়, তো এরা তো আমার দলের ভিতরে এখন আছে, এই কথা অপপ্রচার তারা করা শুরু করে দিবে আরবের মধ্যে। ইসলাম যে একটা শান্তির ধর্ম, এর বিরুদ্ধে অপপ্রচারের একটা চমৎকার হাতিয়ার তাদের হাতে চলে যাবে, কাজেই আমরা এটা করব না, তাদের দায়িত্ব আমরা আল্লাহকে দেব, কেমন পর্যন্ত তারা মুনাফিক হয়ে থাকবে এই অবস্থায় তারা মৃত্যুবরণ করবেন, এবং তাই হয়েছে, এবং তাদের কপালে আর তওবা জোটেনি। আল্লাহ তাআলা পরে বলছেন আর কি, যে ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি, তারা এত জিঘাংসা কেন, এত শত্রুতা কেন, এত দুশ্মনী কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে? এই কারণে যে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন মদিনায়, তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, তারা গরিব ছিলেন, আস্তে আস্তে আল্লাহ তাআলা তাদেরকে ধনশালী করেছেন, তাদের এখন একটা শক্তি হয়েছে এবং তারা এখন পাওয়ারে আছে, এসব কিছু তাদের জন্য কষ্টের কারণ হয়ে গেছে যে আল্লাহ এবং তার রাসূল মুসলমানদেরকে একটা ভালো পজিশনে এনে দিয়েছেন, এটা তারা হিংসার কারণে আর বরদাস্ত করতে পারে। এখন তারা যদি তওবা করে, এই মুনাফিকদের সিনসিয়ারলি আন্তরিকভাবে তওবা করলে তো আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, ইয়াকু খাইর আল্লাহম, এটা তাদের জন্য অনেক ভালোর কারণ হবে, অনেক মঙ্গলের কারণ হবে, তারা যদি স্টিল বুঝে তওবা করে। আল্লাহ তাআলা তো সবসময় মাফ করতে রাজি আছে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমতকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিয়া, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা তো গাফুরুর রহিম। কিন্তু যে মোটেই আসবে না, আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে এনে মাফ করে দেবেন নাকি, আর সে আল্লাহর দুশ্মনী করতেই থাকবে না? ওয়া ইন ইয়াতাওয়াল্লাউ ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর তারা যদি উল্টা দিকে যেতেই থাকে, ইসলামের পথ ছেড়ে দিয়ে উল্টা দিকে হাঁটতেই থাকে, তারা মোরতাদ হওয়ার রাস্তায় চলতে থাকে, নাস্তিকতার দিকে চলে যায়, তাহলে ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীমা,
আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দেবেন, অনেক কঠিন শাস্তি। ফি দুনিয়া ওয়াল আখিরা, কঠিন শাস্তি তো দুনিয়াতেও কিছু হবে আর আখিরাতেও তো কোনো শেষ নাই শাস্তি। ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর এই জমিনের মধ্যে তাদেরকে সাহায্য করার মতো কোনো বন্ধু বান্ধব সাহায্যকারী কেউ থাকবে না। যখন আল্লাহ জমিনে আজাব দেবেন তখনও থাকবে না আর আখিরাতে তো থাকবেই না। জমিনে তখন বড় বড় ক্রিমিনালগুলো আজাব পায়, ফেরাউন যেরকম পেয়েছে, কে আসছিল তাকে সাহায্য করতে? কেউ আসতে পারেনি। তো এভাবে অনেক বড় বড় ত্রাস সৃষ্টিকারী মস্তানগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তারা কোনো সাহায্যকারী পায়? কিন্তু তাদের কিন্তু অনেক বড় বড় তাদের অনুসারী আছে, কিন্তু কেউ তাদেরকে রক্ষা করতে পারে না। وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ, তাদের মধ্যে কেউ কেউ আছে মুনাফিক এমন পর্যায়ের, যখন তিনি তবুক যুদ্ধে অন্যান্য যুদ্ধের সময় কিন্তু অনেক বড় বড় সাহায্য চেয়েছেন, সবার কাছে তিনি আবেদন করেছেন, যার যা আছে তবুক যুদ্ধে বিশেষ করে মানে খুব বেশি করে তোমরা দাও, কারণ অনেক দূরে যেতে হবে রোমান সম্রাটের মোকাবিলা করার জন্য, অনেক অস্ত্র স্বচ্ছ খাদ্য টাদ্য ইত্যাদি জোগাড় করতে হবে, বেশি করে দাও বেশি করে দাও। সব সাহাবিরা দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা আছে নিজের সম্পদ কিছুই রাখে না, পরিবারের জন্য রাখে না, সব নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক নিয়ে আসছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু 100 উট ভর্তি করে মাল সামান খাদ্য রসদ ভর্তি করে দিয়েছেন। তো এই সময় মোনাফিকরা বলে যে আমাদের কাছে চাইছেন তো, মানে তারা তো মুসলিম, মোনাফিক তার পরিচয় দিতে চায় না, তো আমাদের কাছে চাইছেন, এখন তো আমাদের কাছে দেওয়ার মতো বেশি কিছু নাই, তো আপনার কাছে ওয়াদা করছি আল্লাহ যদি আমাদেরকে অনেক বেশি করে দেয় তাহলে কত যে সদকা করবো বুঝেন না, একটু দোয়া করেন আল্লাহ বেশি করে আমাদেরকে দেখ। সালেহীন, আর আল্লাহ তাআলা বেশি করে দিলে আমাদেরকে আমরা অনেক বেশি নেককার হয়ে যাব, খুব দিনদার হয়ে যাব, খালি আল্লাহ একটু দেয়নি বেশি করে তাদেরকে। তো আল্লাহ তাআলা দিয়েছেন ঠিকই, তাদেরকে দুনিয়া একটু দেই। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহ, যখন আল্লাহ তাআলা তাদেরকে তাকে দিলেন তাদের চাহিদা মতো কিছু হয়েও গেল, মানুষ অনেক সময় আল্লাহ তাআলা কি করেন পরীক্ষা করে দেন, দিয়াও দেন, জালিমকে আরো দেন, হয় না এরকম দেন, কত রশি ঢিলা করেছে কি চাষ দেবো আরো, তারপরে তোর কি হবে দেখবি, দিলেন। যখন আল্লাহ তাআলা দিলেন তাদেরকে, এখন তাদের কাছে যখন চাইতে পাঠানো হলো এখন তারা আর দেয় না, বাখিলু বিহি, এখন বকলি শুরু করে, এত টাকা পয়সা কত কষ্ট করে জোগাড় করছি এখন বুঝি আমরা দেব, উল্টে গেল। ওয়াতাওয়াল্লাহু হুম মুরিদুন, পৃষ্ঠ প্রদর্শন করলো, মুখ ফিরিয়ে ওদিকে চলে গেলো, দেবে না, এবং তারা এদিকে ফিরিয়েও তাকায় না, উল্টা দিকে পৃষ্ঠ প্রদর্শন করে পিঠ দেখিয়ে চলে গেল, দেবে না। এই না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি এবারে আরো বাড়িয়ে দিলেন। فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ, এই এরপরে আল্লাহ কি করলেন, এই কাজ করার পরে তিনি তাদেরকে নেফাক আরো এমন বাড়িয়ে দিলেন, অন্তরের মধ্যে নেফাক দিয়ে ভর্তি করে দিলেন, মুনাফিকি দিয়ে, মুনাফিকিকে আরো মজবুত করে দিলেন অন্তরের মধ্যে, এবং আল্লাহর সঙ্গে দেখা হওয়া পর্যন্ত এই মুনাফিকি নিয়েই থাকবে, আল্লাহর কাছে মুনাফিকি নিয়েই যাবে, অর্থাৎ মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। তাদেরকে কেউ কেউ তো কিছু উল্টাপাল্টা করে পরে শেষে আসছে, কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকে তওবা নসিব করেন, এরকম আসে না, কিছু লোক দেখেননি যে অনেক উল্টাপাল্টা করেছে জীবনে, কিন্তু এক পর্যায়ে দেখা গেল লোকটা তওবা করেছে, বনি ইসরায়েলের ওই লোক আছে না, কারণ কতজনকে খুন করেছে, 99 জন, পরে এক আলোকে জিজ্ঞাসা করেছে তওবা আছে না, তওবা আছে 99 জনের, পরে তারও শেষ, কজন হলো 100, তো তারপরে তারও তো আল্লাহ তওবার ব্যবস্থা করেছেন তাই না, যখন সে তওবা করতে চেয়েছে। কিন্তু এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাদের তওবা কপালে নাই, দেব না,
কারণ বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু, আল্লাহর সঙ্গে ওয়াদা করে মুখালেফাত করলো, খেলাফ করলো, ওয়াদা ভঙ্গ করলো, অবিমা কানু ইয়াকযিবুন, মিথ্যা কথা বললো, এইভাবে এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এই নেফাক নিয়েই তারা যাবে, ইমান তাদের কপালে জুটবে না। আলম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের গোপন প্রকাশ্য সব কিছু জানেন? নিজেরা বসে বসে যখন অনেক কথাবার্তা বলে, খুব নিকৃষ্ট কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আবার সামনে আসে বলে আল্লাহর কসম কিচ্ছু আমরা এগুলো কখনো বলিনি, একদম সব অস্বীকার করে বসে। তো তাদের গোপন কথা, প্রকাশ্য কথা দুটোই যে আল্লাহ তাআলা জানে, এটা কি তারা জানে না? ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, আর আল্লাহ তাআলা হচ্ছেন গায়েব জানেওয়ালা, তার কাছে কিছুই লুকাইতে থাকে না, গোপন থাকে না। এই আয়াতের তাফসির উপলক্ষে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই একজন মুনাফিকের ঘটনা এনেছেন, সে হচ্ছে সালাবা। হাদিসটি কেউ কেউ দাইব বলেছেন, আর কেউ কেউ বলেছেন যে অ্যাকসেপ্ট করার মতো আছে। যাই হোক, তো এই সালাবা হচ্ছেন, তিনি মুসলিম হলেন, কতটুকু ইসলাম তার দিলের ভিতরে ঢুকেছে আল্লাহই ভালো জানেন, কিন্তু এখন সে আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়ারজুকানি মালান, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে মাল বেশি করে দেন, অনেক টাকা পয়সা যেন বাড়িয়ে দেন, আমার খুব শখ অনেক বড় ধনী হওয়ার, একটু দোয়া করেন না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইহাকা ইয়া সালাবা, হে সালাবা তুমি সাবধান, তোমার জন্য ধ্বংসের কারণ হতে পারে, কালিলুন তুআদ্দি শুকরাহু খাইরুন মিন কাসীরিন লা তুতীকু, তোমাকে যদি আল্লাহ তাআলা সম্পদ কিছু কমিয়ে দেন, মোটামুটি তোমার চলে, তাহলে এটা পেয়ে তুমি আল্লাহর শুকর গুজার থাকবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, এটা তোমার জন্য অনেক ভালো ওই অবস্থার চেয়ে যে অনেক সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিল কিন্তু তোমার আর আল্লাহর শুকর আদায় করার ভাষাও তোমার জবান দিয়ে আসে না, তোমার ভিতরে একটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তার তুলনায় তোমার যদি সম্পদের পরিমাণ কমও হয় কিন্তু তুমি আল্লাহর শুকরিয়ার ভিতরে থাকো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার আত্মতৃপ্তি থাকে, এটা অনেক ভালো। কিন্তু তো সে আবার বলে ইয়া রাসূল একটু দোয়া করেন না, আমার একটু দরকার, এই টাকা পয়সা খুব পাইতে মনে চায়। তখন তিনি বললেন আমা তার দান তাকুনা মিসলা নবিয়্যিল্লাহ, যে আল্লাহর নবীর যে অবস্থা আছে ওই অবস্থা তোমার ভালো লাগে না, আমিও তো এতটা একটু টানাটানির মধ্যে আছি, অসুবিধা কি, এটা তোমার পছন্দ হয় না? ফাল্লাযী নাফসি বিয়াদিহি লাউ শিতু আন তাসিরাল জিবালু মাই যাহাবান ও ফিদ্দাতান লাসারাত, আল্লাহর কসম আমি যদি, যার হাতে আমার জান, আমি যদি চাই এই যে পাহাড়গুলো আছে আমার আশেপাশে, আল্লাহকে বলি যে আল্লাহ এই পাহাড়গুলো আমার জন্য সোনা রূপার খনিতে পরিণত করে দেন, সোনা রূপার পাহাড় বানিয়ে দেন, আল্লাহ বানিয়ে দিবেন, আমি চাইলে আল্লাহ আমাকে দিবেন, কিন্তু আমি তো আল্লাহর কাছে সেটা চাচ্ছি না। ওকে রাইট, ক্বালা আল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা ইন দা'আউতা আল্লাহ ফারযাকানি মালান লা উতিয়ান্না কুল্লাযী হাক্কিন হাক্কা। এখন সে সালাবা এই কথা শুনিয়ে বলে আল্লাহর কসম যার হাতে আমার জান, যিনি আপনাকে নবী সহকারে পাঠিয়ে নবুয়া দিয়ে পাঠিয়েছেন, আপনি মেহরবানি করে একটু দোয়া করেন আমার জন্য, আর আল্লাহ আমাকে বেশি করে সম্পদ দিলে আমি যা বিভিন্ন হক আদায় করব আল্লাহর রাস্তায় কোনোটা বাদ দেব না, আমি খুব দান খয়রাত করব, খালি আমার একটু পয়সার দরকার এখন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম আরজুক সালাবাতা মালান, আল্লাহ সালাবাকে দেন মাল দিয়ে দেন বেশি করে, দোয়া করলেন। ফাত্তাখাযা গানামান, এখন সে তার দোয়া পেয়ে দিছে, দৌড় দিয়ে ছাগল কিনলো, যে ওই আরব দেশে তখন মাল সম্পদ কিন্তু ছাগল হলো, বিশাল ছাগলের পাল হলো বড় সম্পদের মালিক, আর কোনো ফ্যাক্টরি নাই, মেশিনারিজও নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, আর আরব দেশে তো ক্ষেত ফসলও তেমন হয় না, মেইন সম্পদ হলো কার ছাগল, কত শো আছে, কত হাজার আছে। তখন সে
কয়েকটা ছাগল জোগাড় করলো, যে উনি যখন দোয়া করছেন বরকত এখন ভর্তি হয়ে আসবে, কোনো চিন্তার কারণ নাই, ছাগল কয়েকটা কিনলো। এরপরে এখন এত দ্রুত গতিতে ছাগল তার বেড়ে উঠল যে মদিনা বা তার আশেপাশে তার ছাগল চরণের জায়গায় আর নাই, ঘাসের দরকার, বিশাল এক কোনো একটা এমটি এরিয়া যাওয়া দরকার। ফাদাকাত আলাইহিল মদিনা, মদিনা তার জন্য সংকুচিত হয়ে গেল, মদিনা থেকে দূরে চলে গেল অনেক দূরে, যেখানে একটা খালি ওয়াদি, একটু নিচু ভূমি আছে, অনেক ঘাস জঙ্গল কিছু আছে, সেখানে চলে গেল। সে কিন্তু শুরুতে বড় মোনাফেক ছিল না, মোটামুটি দিনদার ছিল, ইমান আছে, কিন্তু মালের সম্পদের লোভটা ভালো করে ঢুকছে দিলের ভিতরে। তো হাত্তা জালা ইসালি যোহরা ওলা আসরা ফি জমা আতিন অয়াত্রুকুমা সেওয়া হুমা, ছাগলের পালকে মদিনা শহর থেকে বাইরে নিতে গিয়ে ছেড়ে দিয়ে আসে সকালে, এখন সে জোহর আর আসর কোনো রকমে এই মসজিদে জমাতে পড়ে, বাকিগুলো কিন্তু আর ফজর বলেন মাগরিব এশা বলেন এগুলো পাহারা দেওয়ার জন্য, ওগুলো গোটানোর জন্য আর মসজিদে আসতে পারে না, ওইখানেই একলা পড়তে হয়। সুমানামাত ওয়াকাসুরাত, এখন এত বেড়ে গেল, এখন জোহর আসরে আসতে পারে না, কোনো রকমে জুমায় আসে, এবারে এত বেড়ে গেল এখন জুমায় আর আসতে পারে না। হাতা তারাকা সালাওয়াত, প্রথমে ইল্লাল জুমরা, তারপরে মানে এমন বাড়া বাড়লো যে মনে হয় যেন পোকা যেভাবে বাড়ে এইভাবে তার ছাগলের পরিমাণ বাড়তে থাকলো, জুমা আর পড়তে পারে না। এরপরে ফাতাফিকা ইয়ালতাকি রুকবান ইয়ামাল জুমা লিয়াস আলাহুম আনিল আখবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই এলাকা থেকে লোকেরা মদিনায় আসে জুমা পড়তে বিভিন্ন কারণে, তাদেরকে জিজ্ঞেস করেন যে সাল আবার খবর কি, তার খবর কি বলো তো দেখি। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযা গানামান ফাদাকাত আলাইহিল মদিনা, যে তো ছাগল যখন সে পালা শুরু করলো পোকার মতো বেড়ে গেল, মদিনায় জায়গা হয় বাইরে গেল, তারপরে আরো বাইরে গেল, এরপরে জোহর আসরে আসতো সেটাও মিস করলো, জুমাও এখন মিস করছে। তখন তিনি শুনে মন্তব্য করলেন, ওয়াই ইয়া ওয়াই হাথা আলাবা, ইয়া ওয়াই হাথা আলাবা, ইয়া ওয়াই হাথা আলাবা, হায় রে আফসোস আলাবার জন্য, হায় রে তার তার ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা কিছুদিন পরে আয়াত নাজিল করলেন যাকাত নেওয়ার জন্যে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে তাদের মাল সম্পদ নিয়ে যাকাতের যে দেওয়া সম্পদ সেটা আদায় করে নেন আপনি। তখন ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে কালেক্টর গিয়ে প্রত্যেক ব্যক্তির কতগুলো ছাগল আছে, 40টি ছাগল হয়ে গেলে তার বিনিময়ে একটা, এরকম ফর্মুলা আছে, যে ছাগল আনতে গেল, এখন তো তার তো কয়েক হাজার ছাগল আছে, যদি 1,00,000 ছাগল হয় তাহলে তো 40টায় একটা, এইভাবে যখন অনেক ছাগলের যাকাত আদায় করতে পাঠানো হলো একজনকে, ওকে দুইজন লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন যে তোমরা মদিনা আশেপাশে যারা আছে সবার থেকে যাকাত নিয়ে আসো, এবং তিনি হিসাব করে বুঝিয়ে দিলেন যে কীভাবে কত করে নিবে, আর বললেন তোমরা সালাবা অমুক জায়গায় আছে বনি সালিমের সে লোক, তার থেকেও সাদাকা বা যাকাত নিয়ে আসবা। তারা সালাবার কাছে আসলো, এসে জিজ্ঞাসা করলো, বলল যে তোমার যাকাত দাও, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে একটা লেটারও তিনি পাঠালেন যে এত পরিমাণ ছাগল হলে এত পরিমাণ যাকাত আদায় করতে হবে। তো সেটা হাতে নিয়ে পড়ে দেখে, পড়ে বলে মা হাদি ইল্লা জিজিয়া, মা হাদি ইল্লা উখতুল জিজিয়া, মা আদরি মা হাদা, সে বলে যে এটা কি আমার কাছে ট্যাক্সটাই নাকি, অমুসলিমদের কাছে যে ট্যাক্স, এটা তো ট্যাক্স না হলেও সরাসরি ট্যাক্স না হলে এখন ট্যাক্সের বোন হয়ে গেছে, সিস্টার অফ দ্য ট্যাক্স, আমি বুঝতে পারতেছি না এটা কি, এত চাইছি কেন, তার ভিতরে রিয়াকশন শুরু হয়ে গেল। তারপর ইনতালকা হাত্তা তাফাররাগা সুম্মা উদা ইলাইয়া, তোমরা যাও এখন অন্যদের সবার থেকে নাও, নিয়ে টিয়ে তোমরা ফ্রি হয়ে গেলে, তোমাদের ডিউটি শেষ হয়ে গেলে লাস্টে আমার কাছে এসো, আমি চিন্তা করে দেখি কি করা যায়। ওকে, এরপরে তারা ওখান থেকে চলে গেল, এবং চলে গেল তারা আরেকজনের কাছে, সুলামি নামে এক লোকের কাছে গেল, তিনি গেলেন জাকাত আদায় করতে, সেখানে তিনি তার সবচেয়ে সুন্দর উটটা যাকাতের জন্য বের করে রাখলেন, সুলামি রাদিয়াল্লাহু আনহু, ফাআজালাহা লিসাদাকা সুম্মা ইস্তাকবালাহুমা বিহা, তারা দুজন যখন যাকাত নিতে গেলেন দেখেন যে এত সুন্দর সবচেয়ে দামি উটটা
জাকাত দেওয়ার জন্য রেডি করে রাখছে। তারা দুইজন কালেক্টর বললেন, মা ইয়াজিবু আলাইকা হাদা, না এত বড় উট তো তোমার কাছে না, তোমার জাকাতের যে পরিমাণ আছে সেই অনুযায়ী এত বড় উট দিয়েছে কেন, আর ছোট উট তোমার দিতে হবে। ওমান ইরিদান আখুদা হাদা মিনকা, তোমার থেকে আমরা এত বড় উট নেব না, তুমি অনেক দামি এটা, আর ছোট একটা নেব আমরা, তাহলে তোমার জাকাত আদায় হয়ে যাবে। ওকে, তিনি বলেন বেলা ন তোমরা অবশ্যই নাও, ফাখুদু হা ফা ইন্না নাফসি বিদালিকে তাইয়েবা, আমি খুব খুশি মনে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে এই জাকাত, আল্লাহ যেন কবুল করেন, নিয়ে যাও। ফাখাদা হা মিনহু ওয়ামাররা আলান নাস, তার থেকে তারা এটা নিলেন এবং বাকিদের থেকেও নিলেন। সব নেওয়া শেষ হয়ে গেলে তারা সাআলাবার কাছে আবার আসলেন দুইজন। সাআলাবা বলে যে তো আবার আসছ, আচ্ছা ও কি চিঠি লিখছিলা জানি, কি চিঠি দেখাইছিল দেখি, চিঠিটা আবার দাও তো। আর উনি কিতাবা কুমা, কি লেখা আছে ওখানে দেখি আমি, পরে পরে আবার বলে মা হাদিহি ইল্লা জিজিয়া, মা হাদিহি ইল্লা উখতু জিজিয়া, এটা তো জিজিয়া ট্যাক্স ছাড়া কিছু না, এটা জিজিয়া ট্যাক্সেরই বোন একটা, এই সিস্টার অফ জিজিয়া, তোমরা যাও, তোমরা এখন চলে যাও, আমি এখন দেবো না, আমি দেখি কি করা যায়, আমি চিন্তা ভাবনা করছি। তারা দুইজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, যে যে সাল্লাবার ওখান থেকে তো বিশাল পাল আসার কথা জাকাতের, তিনি জানেন, দেখলেন যে না তাই সেই পাল জাকাতের পাল তো নাই সাল্লাবার, দেখেই তিনি বললেন ইয়া ওয়াই হাসা আলাবা, তারা দুইজনে কিছু বলার আগেই তিনি বললেন ওই দুইজনকে দেখে ইয়া ওয়াই হাসা আলাবা, হাই রে সা আলাবা, ধ্বংস হয়ে গেল। আর তিনি সুলামি নামে যে সাহাবি সবচেয়ে দামি উটটা দিয়েছিলেন জাকাতের ফান্ডে, তার জন্য তিনি মন ভরে দোয়া করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুইজনে খবর বললেন, তো সেই উপলক্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন বলে কোনো কোনো সান্নিধ্য দিল এসেছে, আমিন হুম্মা নাহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান, যে এই যারা ওয়াদা করেছিল যে আল্লাহ আমাদেরকে বেশি করে মাল দিলে আমরা বেশি করে দান খয়রাত করব যাকাত দেব, কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করলো। ফাহালাকা সাআলাবা ফি খিলাফাতি উসমান, অতঃপর এত টাকার এত সম্পদ এত ছাগলের মালিক সাআলাবা শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় তার ইন্তেকাল হয়ে যায়, কিন্তু সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল। তো আল্লাহ তাআলা এই মুনাফিকদের, এবং এটাও এক ধরনের নেফাক, মানুষের সম্পদ লোভ, টাকা পয়সার লোভ, পদ পজিশনের লোভ, ক্ষমতার লোভ, এসব কিছু মানুষের মধ্যে এক ধরনের যে মানসিকতা পয়দা করে শুধু দুনিয়া 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 করতে গিয়ে, তখন মানুষের মধ্যে এটাও মুনাফিকি, আর ওয়াদা খেলাফ করলে সেটাও কি মুনাফিকের জন্য, তারা ওয়াদা করেছে প্রমিস করেছে আল্লাহ তাআলা দিলে দান করবে, এখন আর দেয় না। এই মুনাফিকদের আরো কাহিনী আছে, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়ীনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আর আরো কিছু আছে মুনাফিকদের মধ্যে, যারা মোমেনদের মধ্যে যারা ভলান্টিয়ারলি কিছু দান করতে আসে, সাদাকার ক্ষেত্রে দিতে আসে, যারা দেওয়ার মতো নাই একেবারে কষ্ট করে সামান্য কিছু নিয়ে আসে, এদেরকে দেখে মুনাফিকরা তাদেরকে উপহাস করে, কেমন একটা জিনিস দান করতে নিয়ে আসে আর পাইল না, এই এতটুকু জিনিস নিয়ে আসে, তাদেরকে উপহাস করে, ক্রিটিসাইজ করে। তা আল্লাহ তাআলা বলেন তাদের সঙ্গে তাদের ক্রিটিসাইজ করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে তাদের ক্রিটিসাইজ করছেন এবং তাদের জন্য রয়েছে কঠিন আদাব। ওকে, তাদের ব্যাপারে তাফসির এসেছে, ওকে, ইন জা আহাদ মিনহুম বিমালিন জাজিলিন ক্বালু হাদা মিরা হাদা মুরাইন, যে কেউ যদি সাহাবীদের মধ্যে যারা অনেক বিরাট পরিমাণ নিয়ে আসছেন, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু 100 উট, আবু করা দেল আনু পুরো সম্পদ, ওমর দেল আনু অর্ধেক, এই জাতীয় যারা একটু বেশি করে আনে, বলে এত বেশি করে কেন আনছে জানো, হাদা মুরাইন, রিয়া করতে চায়, লোক দেখানো খুব শখ, প্রদর্শন ইচ্ছা করে, খুব নাম কাম কুড়াইতে চায়, এটারও সমালোচনা করে। আর যারা একেবারে গরিব, সামান্য একটু জিনিস তার নিয়ে আসছে, অল্প তার দেওয়ার মতো নাই বেচারা, তারপরেও অল্প নিয়ে আসছে, এইটা দেখে বলে ইন্নাল্লাহ লাগানিয়ান আনসাদ একাতে হাদা, এই বেটা যে তিন পয়সার এটা নিয়ে আসছে, আল্লাহর দরকার আছে তার এই পয়সা সদকার, দেখছেন
বেশি আনলেও মুসিবত, কম আনলেও মুসিবত, সমালোচনা করেই সাহাবি, এই হলো মুনাফিকদের খাসলো। বুখারী শরীফে হাদিসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত আয়াতু সাদাকা কুন্না নুহামিলু আলা যুহুরিনা, যখনই আল্লাহ তাআলা সাদাকা এবং এই যাকাতের আয়াত নাজিল করলেন, আমরা আমাদের পিঠে করে নিয়ে যেতে থাকলাম বাইতুল মালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে জমা দেওয়ার জন্য। একজন আসলেন, বেশাই ইন কেফির, অনেক কিছু সদকা জান খারাত নিয়ে আসলেন, বলল দেখো কি যে একটা উদ্দেশ্য তার, লোক দেখানো, নাম কাম করাইতে চায়, নেম অ্যান্ড ফেম চায়। ওজা রাজুল তাফাতা সাদাকা বিসাইন, একজন মাত্র এক সা পরিমাণ খেজুর নিয়ে আসছিল, কল ইন্নাল্লাহ লাগানিয়ুন আন সাদাকাতি হাদা, আল্লাহ তাআলা দরকার আছেনি, এক সা মানে পৌনে তিন কেজি খেজুর, এটা আল্লাহ দরকার কি, দরকার নেই, খামাখা আনছে, এত ছোট্ট জিনিস নিয়ে আল্লাহকে দিতে চায়। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু 40টা উকিয়া নিয়ে আসছিলেন, মানে 40 কি বলতে পারেন, 40 পেনির মতো কিছু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, বা ওনা উকিয়া তো হলো অনেক বড় রূপ্য মুদ্রা 40টা, আর আরেকজন আসছিলেন একশা পরিমাণ, একশা মানে পনে তিন কেজি খাদ্য নিয়ে আসছিলেন। তো মুনাফিকরা বলে আব্দুর রহমান আউফ কিন্তু ধনী মানুষ ছিলেন, 40 উকিয়া অনেক বড় অ্যামাউন্ট, যে দেখো এই যে আব্দুর রহমান 40 উকিয়া দেখাইতে আনছে, এটা হলো তার এই মতলব, খুব বেশি নাম কাম করাইতে চায়, আর এই যে আরেক লোক নিয়ে আসে একশা, এটা আল্লাহ দরকার কি, এটা এই এত অল্প জিনিসের জন্য আল্লাহ বসে আছে নাকি। তাই আরেকটি রেওয়ায়েত আসছে যে আব্দুর রহমান আউফ তিনি 4000 পরিমাণ টাকা সদকা করলেন। ওকে, তারপরে আরেকজন আসলেন আসিম ইবনে আদি, তিনি 100 ওয়াসাক, 100 বাস্কেট পরিমাণ তিনি খেজুর নিয়ে আসলেন। দুজনকেই তারা তখন সমালোচনা করলো, মা হাদা ইল্লা রিয়াআন, রিয়া ছাড়া এখানে কোনো, এদের কোনো ভালো নিয়ত নাই, শুধু লোক দেখাইতে চায়। ওকে, আর আবু আকিল তিনি একশা পরিমাণ আনলেন, একশা পরিমাণ ঢাললেন, বলে তারা হাসাহাসি করে, একশা খেজুর নিয়ে আসছে, এটা কয় পয়সা দাম আছে, এইভাবে করে তারা বিভিন্ন লোককে সমালোচনা করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতে তাদের সমস্ত সাহাবিদের সহি নিয়তের কারণে সবই কবুল করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা শুনলেন, শুনে বললেন, আল্লাহ তাআলা তখন ওহি নাযিল করলেন, যারা এগুলো করে তারা অত্যন্ত অপরাধী, মুসলমানদেরকে মুমিনদেরকে বেশি যারা দেয় তাদের ব্যাপারে তারা ক্রিটিসাইজ করে, কম দিলেও তাদেরকে তারা তিরস্কার করে, এরা বড়ই অপরাধী, তারা আল্লাহ তাআলা তাদেরকে একদিন তাদের বিষয়কে নিয়ে তাদের ক্রিটিসাইজ করবেন হাশরের ময়দানে, তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে আল্লাহ তাদের জন্য শক্ত আজাব আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। এইভাবে মুনাফিকরা অনেক কষ্ট দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মদিনার 10টি বছর সাহাবিদেরকে কষ্ট দিয়েছে, এবং এক পর্যায়ে তাদের তো মরা লেগেছে, তাদের তো মরতে হয়েছে, আব্দুল ইবনে উবাইর মৃত্যুর সময় হয়ে গেছে, এবং তাদের ব্যাপারে কথা আসলো যে আব্দুল ইবনে উবাই তার ছেলে আসলো, তিনি তার নামও আবদুল্লাহ, কিন্তু ছেলেটা ভালো দিনদার, খুবই ভালো দিনদার, বাপটা হলো মুনাফিক, বহু চেষ্টা করছে বাপকে বুঝাইতে, বাপে বুঝে না, কিন্তু এখন বাপ মরতে বসেছে, মৃত্যু শয্যা শায়িত, ছেলে চিন্তা করলো হায় রে বাপ তো মুনাফিক হিসাবে মরবে, কি উপায় হবে, তো জাহান্নামে যাবে। তো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ইলা ইন্না আবি ইয়াহতাদির ফা উহিব্বু আন তাশহাদাহু ওয়া তুসাল্লি আলাইহি, যদি মরে যায় আমি চাই যে আপনি এসে তার জানাজাটা পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আর বেঁচে থাকলে দেখতে একটু দোয়া করে দিলেন যেন ঈমান নিয়ে মরতে পারে, আর মরে গেলে একটু তার জানাজা পড়াই দিলেন যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনি ওনার ছেলের কথা রাখলেন, তিনি জানেন বড় মুনাফিক, মুনাফিক হিসাবেই মরবে। এরপরে তিনি এসে আবদুল্লাহ বলেন, আবার এক কাজ করো না ইয়া রাসূলুল্লাহ, যা অপরাধ করছে তার তো শেষ নাই,
আপনার গায়ের জামাটা দিয়ে তাদের যদি কাফন পরাই দিতে পারি তাহলে সেই উসেলে নিয়ে একটু কবর আজম মাফ হয় দেবেন নি একটু মেহরবানি করে। তো রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে কেউ কিছু চাইলে কি তিনি মানা করতেন? আর ছেলে তো ভালো মুসলিম, তার আবেগ ইমোশনকে তিনি রেসপেক্ট করতে গিয়ে দিলেন, ওনার কাফন দিয়ে পড়াই তাকে দাফন করা হলো। এরপরে তিনি তাকে জানাজা পড়লেন। ওকে, তখন ফাকাল আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, এই যে মুনাফিকের জানাজা তিনি পড়ালেন, দোয়া করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম। আপনি তাদের জন্য ইস্তিগফার করেন আর না করেন, গুনাহ মাফ চান আর না চান, তাদের জন্য দোয়া করেন আর না করেন, আপনি যদি এমনকি 70 বারও তাদের জন্য দোয়া করেন গুনাহ মাফ হওয়ার জন্য, আল্লাহ তাআলা কখনো এই মুনাফিকদেরকে মাফ করবেন না। ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ, কারণ হচ্ছে এরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কুফরি করেছে। وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ, এই ফাসিক জাতির লোকগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। তখন তিনি বললেন, إِنَّ اللَّهَ قَالَ إِن تَسْتَغْفِرْ لَهُمْ 70 مَرَّةً, আপনি 70 বার তাদের জন্য মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না, তা আমি কি করবো? ওয়ালা আস্তাগফিরান আল্লাহুম সাবঈনা ওয়া সাবঈনা ওয়া সাবঈন, আমি 70 বারের উপরে যদি মাফ চাই সেটা তো আল্লাহ নিষেধ করেন নাই। যতক্ষণ নিষেধ না করছেন বলছেন 70 বার চাইলে মাফ করবেন না, তাহলে তার উপরে চাই আমি 71 বার 72 বার চালাইতে থাকি তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করবেন। কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, খবরদার আপনি তাদের জন্য দোয়া করতেও পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল্লিল আলামিন, তিনি চেয়েছেন যে তাদেরকে কিভাবে যদি তারপরেও যদি আল্লাহ মাফ করে দেয় তাতেও তিনি খুশি, কিন্তু আল্লাহ তাআলা তো প্রিন্সিপাল আছে, তিনি নিষেধ করে দিয়েছেন আর দোয়া করতে পারে। তো আমরা ইনশাআল্লাহ এখানেই থাকি, তবুক যুদ্ধের আরো কিছু কথা বাকি রয়ে গেছে, আমরা সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো।